গাইস, তো এর আগের দিনের জিটিএ 5 এর এপিসোডে তোমরা দেখেছিলে পেনিওয়াইজ আমাদের কাছে একটা ভিডিও মেসেজ পাঠিয়ে বলেছিল যে সে স্পাইডারম্যানের ভাগ্নেকে ছেড়ে দেবে, কিন্তু তার বদলে আমাদের ব্যাটম্যানের কাছ থেকে জোকারকে ছাড়িয়ে এনে পেনিওয়াইজের হাতে তুলে দিতে হবে। আর তাই যথারীতি আমি এই কাজটা করার জন্য যখন স্পাইডারম্যানকে বলি, তখন সে প্রথমে এই কাজটা করতে রাজি হয় না, কিন্তু আমি ওকে ভালো করে বোঝানোর পর ও ফাইনালি এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর স্পাইডারম্যান খুঁজতে খুঁজতে পাহাড়ের মাঝখানে ব্যাটম্যানের একটা গোপন কেপ পেয়ে যায়, যেটার ভিতরে ঢুকে সে দেখে যে সেখানে ব্যাটম্যানের অনেক সিকিউরিটি রয়েছে। আর সেই কেভটাতেই না গাইজ জোকারও ছিল, তাই স্পাইডারম্যান যেমন তেমন ভাবে তো সে সমস্ত সিকিউরিটিদের সাথে ফাইট করে সেখান থেকে জোকারকে তো ছাড়িয়ে নেয়, আর তার সাথে সাথে না ব্যাটম্যানের যে সুপার কার ছিল সেটাও স্পাইডারম্যান নিয়ে আসে। আর এরপর আমি স্পাইডারম্যানকে বলি যে তুই একটু হাঁপিয়ে টাপিয়ে গেছিস, তাই তুই বাড়ি চলে যা, আমি জোকারকে পেনিওয়াইজের হাতে তুলে দিয়ে তোর ভাগ্নেকে নিয়ে আসবো। তাই যথারীতি গাইজ আমি জোকারকে নিয়ে যখন পেনিওয়াইজের কাছে যাই, তখন পেনিওয়াইজ না অটোমেটিকলি জোকারকে আমাদের কাছ থেকে নিয়ে নেয় আর স্পাইডারম্যানের ভাগ্নেকেও ছেড়ে দেয়। আর তার সাথে সাথে ও এটাও বলে যে ও আমাদের শহরে আরো একবার ফিরে আসবে, কিন্তু আপাতত যেহেতু সে ওইখান থেকে চলে গেছিল, তাই আমি আর মাইকেল স্পাইডারম্যানের ভাগ্নেকে নিয়ে আমাদের বাড়ি চলে আসি। কিন্তু গাইজ আসল গল্পে টুইস্ট তো এর পর আসে, কারণ এর পরের দিন যখন ব্যাটম্যান তার কেভে ফেরত এসে দেখে যে সেখানে তার সমস্ত গার্ডরা একদম উল্টে পাল্টে পড়ে রয়েছে আর তার ব্যাট কার্ডটাকেও কেউ না কেউ চুরি করে নিয়ে গেছে, তখন সে সামনে থাকা একজন কর্মচারীর কাছে এসে জিজ্ঞেস করে যে এই কাজগুলো কে করেছে। তখন তার ওই কর্মচারীটা তাকে বলে যে এই কাজটা স্পাইডারম্যান করেছে, যেটা শোনার পর না গাইজ ব্যাটম্যান খুবই খেপে যায়। আর ব্যাটম্যান তার কর্মচারীটাকে আদেশ দেয় যে কোনো ভাবে স্পাইডারম্যানের লোকেশনটা খুঁজে বের করতে, আর ব্যাটম্যানের ওই কর্মচারীও লেগে পড়ে সেই স্পাইডারম্যানের লোকেশনটা খুঁজে বের করার জন্য। আর এরকম ভাবে অনেকক্ষণ ধরে খোঁজ চালানোর পর ফাইনালি ব্যাটম্যানের সেই কর্মচারীটা খুঁজে পেয়ে যায় যে স্পাইডারম্যান কোথায় আছে। স্যার, আমি না পেয়ে গেছি স্পাইডারম্যান কোথায় আছে। ও, তুই পেয়ে গেছিস, ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি জলদি জলদি দেখাও কোথায় আছে। হ্যাঁ স্যার, আপনি এই মনিটরের সামনে এসে দাঁড়ান, আমি আপনাকে পুরো ডিটেইলসে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এই নিয়ে এসে দাঁড়াচ্ছি, তুই এবার জলদি জলদি মনিটরটাকে অন কর। হ্যাঁ স্যার, এই যে আমি অন করে দিয়েছি, এই যে দেখুন স্যার, স্পাইডারম্যান রয়েছে একটা বিচে এখন, যেখানে ও একটু ছুটি কাটাচ্ছে। ও ফাইনালি, অনেকদিন পর আমরা আজকে একটু বিচে এসেছি নাচানাচি করতে। কতদিন হয়ে গেছে সেই আমার এক্সাম শেষ হয়েছে, তারপর থেকে আমি আর বাড়ি থেকেই বেরোতে পারিনি। আয় মাইকেল, আয়, তোকেও তো আমি সাথে নিয়ে আসলাম, দুজনে মিলে আজকে নাচানাচি করবো। আরে হ্যাঁ স্পাইডারম্যান, আমি আসছি, তুই যা না, আমি আসছি। ও, এরা দেখি আবার আমার ছবি তুলছে, ঠিক আছে আমি একটু হেসেও দিই। এই তো দুদিন আগের কথা, আমি ব্যাটম্যানের কার চুরি করে হাহাকার মাচিয়ে দিয়েছিলাম পুরো শহরে। ও, এরা তালি বাজিয়ে আমাকে সবাই স্বাগত জানাচ্ছে। আমি তুলছি আপনার ছবিটা। হ্যাঁ ঠিক এরকম ভাবে আপনি পোস্ট দিয়ে দাঁড়ান, আপনার এই ছবিটা কালকে পেপারের ফ্রন্ট পেজে ছাপবে। শালা হারামজাদা স্পাইডারম্যান, আমার গাড়ি আর জোকারকে চুরি করে নিয়ে গিয়ে তুমি বিচে নাচছো, তোমার নাচা বের করবো আমি, দাঁড়াও। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওর এত বড় সাহস, ও আপনার গাড়ি চুরি করে নিয়ে গিয়ে ওইখানে নাচছে, স্যার আপনি কিছু একটা এর ব্যবস্থা করুন। আরে ঠিক আছে, তুই কোনো টেনশন নিস না, সব আমি দেখে নিচ্ছি, তুই শুধু ওকে ট্র্যাক করতে থাক, বাদ বাকি আমি এখন যাচ্ছি ওকে কিডন্যাপ করার জন্য। ওর এত বড় সাহস, ও আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে আগের দিন, এখন আমি ওকে দেখাচ্ছি। বাট তার আগে তো সবার প্রথমে আমার এই ব্যাটম্যানের স্যুটটা চেঞ্জ করতে হবে, ভালো চকচক করা স্যুটটা আমার এখন পরতে হবে। কিন্তু তার আগে আমি দেখছি যে তোমরা এই চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইবই করছো না কেন। হ্যাঁ, এত সুন্দর সুন্দর সুপার হিরোর ভিডিও আসছে, তারপরেও কেন তোমরা সাবস্ক্রাইব করছো না? ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে 6K লাইক কমপ্লিট করে দাও। যদি তোমরা এই দুটো করো, তাহলে এরকম সুপার হিরোর আরো দারুণ দারুণ ভিডিও দেখতে পারবে। চলো তাহলে এবার আমি আমার স্যুটটা চেঞ্জ করে নিই। আর এই যে আমি একদম আমার চমচমতা স্যুট পুট পরে রেডি, এবার চলো স্পাইডারম্যানকে কিডন্যাপ করব আমি। সবার প্রথমে তো আমাকে আগে কেভটা থেকে বেরোতে হবে, তারপর বাইরে গিয়ে আমি আলফ্রেডের কাছে ফোন করব, ফোন করে ওকে আমি একটা ব্যাট বাইক দিতে বলবো, তাছাড়া আমি ওর কাছে তো জলদি জলদি পৌঁছাতে পারবো না, কারণ মালটা তো আমার গাড়িও নিয়ে গেছে। চলো এবার আমি আলফ্রেডের কাছে ফোন করি। হ্যাঁ হ্যালো আলফ্রেড। হ্যাঁ মালিক, কি বলবেন বলুন। হ্যাঁ বলছি যে স্পাইডারম্যান আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে আর এখন আমি ওর পিছনে যাচ্ছি, তাই তুমি জলদি জলদি আমার কাছে একটা ব্যাট বাইক পাঠিয়ে দাও তো, যেটা দিয়ে আমি একদম খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছে যেতে পারবো। আচ্ছা মালিক, আমি এখনই ফটাফট আপনার কাছে বাইক পাঠিয়ে দিচ্ছি। আর এই দেখো, বলার সাথে সাথে আমার আলফ্রেড বাইকও পাঠিয়ে দিয়েছে। চলো ফটাফট আমার এই ব্যাট বাইকটায় উঠি। শালা স্পাইডারম্যান কি ভেবেছে, হ্যাঁ আমি কি আয়রন ম্যানের মতো নাকি, যে আমার কাছে শুধুমাত্র একটা
একটাই গাড়ি থাকবে? আমার কাছে এরকম অনেক গাড়ি আছে, শুধু গাড়ি কি আমার কাছে এরকম অনেক বাড়ি আছে, যার মধ্যে থেকে একটা বাড়িতে এখন ওকে কিডন্যাপ করে নিয়ে এসে আমি রাখবো। কিন্তু এক সেকেন্ড, এখানে আমার সিক্স সেন্স বলছে কিছু দুষ্ট লোকজন খারাপ কাজ করছে। ব্যাটম্যানের থাকতে শহরে খারাপ কাজ করবে দুষ্ট লোকজন? হ্যাঁ, এটা কি কখনো হতে পারে? স্পাইডারম্যানকে তো আমি কিডন্যাপ করবোই, কিন্তু তার আগে এই সমস্ত দুষ্ট লোকের খাতমা আমাকে করতে হবে। আলফ্রেড, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ মালিক, আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি। আমি কিছু দুষ্ট লোকের খাতমা করতে যাচ্ছি, তুমি জলদি জলদি আমার স্যুটে কিছু গ্যাজেট দিয়ে দাও। জি মালিক, আমি এখনই গ্যাজেট পাঠিয়ে দিচ্ছি। এই যে দুষ্ট লোকজনগুলো জেল থেকে পালিয়ে বেরিয়েছে, তোরা আমাকে মারবি? আমার গাড়িতে এদের গান ফিট করা রয়েছে, যেগুলো দিয়ে আমি তোদের প্রাণ নিয়ে নেবো। পালাচ্ছিস কোথায়? এই তারা গাড়ি দিয়ে মারবো না, আমার কাছে এই দেখ এত বড় একটা হাতুড়ি আছে, যেটা দিয়ে তোদের সবার পাছায় মারবো। এই তুই এখানে কি করছিস? তারা দাঁড়া তারা শহরের লোকজনদের পরেশান করবি? তোরা পরেশান করবি? হ্যাঁ স্যার, আপনারা ওইখানে দাঁড়ান, বাদ বাকি এদের আমি সামলে নিচ্ছি। এদের এত বড় সাহস জেল থেকে বেরিয়ে শহরের লোকজনদের পরেশান করে? এই পালাচ্ছিস কোথায়? হ্যাঁ কোথায় পালাচ্ছিস তুই? আর তুই ওইখানে লুকিয়ে লুকিয়ে কিক মারছিস? এই আমি ব্যাটম্যান, ব্যাটম্যান, ব্যাট দিয়ে মারবো, আমি ব্যাট দিয়ে মারবো। আরে ব্যাটম্যান, জলদি জলদি মারো, ওখানে আরো লোকজন চলে এসছে। আরে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যখন এসছি কোনো চিন্তাই করতে হবে না, এদের আগে খাতমা করবো, পরে আমি স্পাইডারম্যানের খাতমা করবো। এই হারামজাদার দলে এখানে রয়েছিস তোরা? এই নে, এইবার এমন মারবো যে আর উঠতেই পারবি না তোরা। এই নে, এই এই, পাপ কাজ করলে শাস্তি তোরা পাবি, শহরের লোকজনদের পরেশান করলেও শাস্তি পাবি, ঠিক আছে? তো আমার প্রায় মনে হচ্ছে সবগুলোকে শেষ করা হয়ে গেছে। না, এখানে আরেকজন এই যে আবার উঠে পড়েছে, এই হারামজাদা। এই তোর এত বড় সাহস, তুই আবার উঠবি? এবার তোকে আমি দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছি স্যার, তো আমি সবাইকে ক্লিয়ার করে দিয়েছি। আরে থ্যাংক ইউ ব্যাটম্যান, থ্যাংক ইউ, আপনি তো আমাদের শহরের আসল সুপার হিরো। অন্যান্য সুপার হিরোরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে তখন আপনি তো আমাদের শহরটাকে রক্ষা করেন। আরে হ্যাঁ ঠিক আছে স্যার, নো প্রবলেম, এরকম কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে ব্যাটম্যান, আমি তোমাকে ফোন করে দেবো। ওকে স্যার, তাহলে আপনি যান, আমি এখন আমার গুরুত্বপূর্ণ কাজে যাই। চলো তাহলে, এবার আমি আমার ব্যাট কাটটায় আবার উঠে হাহাকার মাচাতে মাচাতে স্পাইডারম্যানের পিছনে যাই। ওকে ওকে ওকে, তো আমি তো বিচে চলে এসেছি, কিন্তু পার্টিটা কোথায় হচ্ছিল? কোথায় সেই স্পাইডারম্যানের বাচ্চাটা নাচানাচি করছিল? হ্যাঁ, ও এইখানটায় সেই পার্টি স্থান না, যেখানে স্পাইডারম্যান আমাদের নাচানাচি করছিল? চলো গাড়ি থেকে আমি আগে নামি, এবার দেখি স্পাইডারম্যান আছে নাকি। এখানেই তো দেখেছিলাম মালটা সেলফি ফেলফি তুলছিল, গেল কোথায়? আরে ব্যাটম্যান যে, স্যার আসুন, আপনার একটু ছবি তুলবো। এ হারামজাদা, এই তুই একটু আগে স্পাইডারম্যানেরও ছবি তুলেছিলি না? হ্যাঁ হ্যাঁ ব্যাটম্যান, আমি তুলেছিলাম। জলদি জলদি বল আমাকে, স্পাইডারম্যান কোন দিকে গেছে? আরে ব্যাটম্যান, স্পাইডারম্যান না, ওই যে দূরে নাগরদোলনা ঘুরছে ওইখানে গেছে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ ব্যাটম্যান, ও একদম ঠিক বলছে, আমি দেখেছি স্পাইডারম্যান কেউ নাগরদোলনার দিকেই যেতে। ঠিক আছে তাহলে আমি এবার ওই নাগরদোলনার দিকেই যাই। স্পাইডারম্যান নাগরদোলনায় উঠে মনে হচ্ছে এখন হাওয়া খাচ্ছে, তোমার হাওয়া আমি বের করবো, দাঁড়াও। এই যে আমিও চলে এসেছি তোমার সাথে নাগরদোলনায় ওঠার জন্য, ঠিক আছে? স্পাইডারম্যান মাকড়সা মানুষ, তোমার গেম বাজাবো আমি, দাঁড়াও। চলো এখানে গাড়ি থেকে আগে নেমে নিয়ে আমি। এই যে এখানে অনেকগুলো লোকজনকে আমি দেখতে পাচ্ছি, ফটাফট এদের কাছে গিয়ে আগে শুনি যে স্পাইডারম্যান কে এরা এখানে দেখেছে নাকি। আরে ব্যাটম্যান যে, এখানে কিভাবে আসা হলো? আরে আমি এখানে স্পাইডারম্যান কে খুঁজতে এসেছি, তোরা কি স্পাইডারম্যান কে দেখেছিস? ওই তো ওইদিকে, স্পাইডারম্যান কে আমি ওইদিকে যেতে দেখেছি। ঠিক আছে তাহলে গিয়ে দেখি শালা স্পাইডারম্যানের বাচ্চাটা এখানে কি করছে। হ্যাঁ এই টনি স্টার্ক এর চেলার আজকে পিলপিলা বের করব। ও নাচানাচি হচ্ছে, হ্যাঁ নাচানাচি হচ্ছে এখানে। ওইদিকে শালা তুমি আমার কেভে গিয়ে জোকারকে নিয়ে এসছো, আর এদিকে তুমি খুশিতে নাচানাচি করছো না? ও ও ও, কি শান্তি, কি শান্তি, বিচে এসে নাচ করার একটা আলাদাই শান্তি, আর তারপর যদি সাথে মেয়েরা থাকে তাহলে তো একটা আলাদাই শান্তি। হ্যাঁ ভাই, মেয়েরা থাকলে খুবই শান্তি, আর এই শান্তিতে আমি চলে এসেছি বাধাতে অশান্তি। তুমি রেডি তো তাহলে অশান্তির জন্য স্পাইডার ম্যান? আরে যে ম্যাডাম, কি চাই আপনার? হ্যাঁ পার্টি খতম, যান আপনি, ভেগে যান এখান থেকে। উলি বাবালে। হ্যাঁ তো কোথায় ছিলাম আমি? স্পাইডারম্যানের কাছে না? এ স্পাইডারম্যানে চল আমার সাথে যাবি তুই, আমার গাড়িটা এইদিকেই আসবে, এখনই আলফ্রেডকে ফোন করে আমি বলে দিচ্ছি, তারপরে শালা স্পাইডারম্যানের বাচ্চাটাকে আমি তুলে নিয়ে যাব। আর ওই যে আলফ্রেডকে ফোন করা মাত্রই আলফ্রেড আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, এবার আমি গাড়িটা একটু সামনে নিই, তারপর গাড়ি থেকে নেমে এই হারামজাদা স্পাইডারম্যানটাকে একটু তুলে আমার গাড়িতে রাখতে হবে। আর এই যে আমার স্পাইডারম্যানকে গাড়ির ভেতরেও ঢোকানো হয়েছে, এবার ফটাফট এটাকে আমি আমার কেভের দিকে নিয়ে যাই। ওকে আজকে আমি আমার এমন একটা সিক্রেট কেভে রাখবো না,
যার সম্বন্ধে এই দুনিয়ার কোনো প্রাণী জানে না। তোর তো খুব শখ আমার সিক্রেট কেভ খুঁজে বের করা, না আজকে দেখবো তোকে কে খুঁজে বের করে। এই 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 গান কি দেখাচ্ছিস? আমি ব্যাটম্যান, আমাকে জলদি জলদি এটা খুলে ভিতরে যেতে চাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বুঝতে পারিনি, আপনি চলে আসুন গাড়ি নিয়ে। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এবার আমরা ভিতরে ঢুকে যাই। এখানে আমার কাউকে বলতে হবে আমার গাড়িটাকে যেন পার্ক করে দেয়, তারপর আমি আজকে রাত্রে গিয়ে একটু শান্তিতে ঘুমাবো। এখন প্রায় রাত অনেকই হয়েছে, এত রাত্রে আমার খাটতে খাটতে ঘুম পেয়ে গেছে, অনেক কাজ করেছে। এই এই শুনতো, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি আমার গাড়িটাকে আমার কেবের ভিতরে পার্ক করে দিয়ে আসবি, ঠিক আছে? আমি ঘুমোতে যাচ্ছি। পরের দিন সকালে, সুন্দর একটা ঘুম দিলাম আজকে। চলো এবার গিয়ে আগে একটু স্নান করে নি, চলো। ও স্নান করলেই একটু ঠান্ডা হয়ে যায় শরীর, আর মনটাও পরিষ্কার হয়ে যায়। চলো এবার উঠি, এবার আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, স্নান তো হয়ে গেল। কিন্তু এক সেকেন্ড, এই মাইকেলের বাচ্চা হঠাৎ কেন ফোন করছে? চলো ফোনটা তুলেই দেখি। হ্যাঁ হ্যাঁ প্রফেসর, বলছি কি, এই আগের দিন না আমি আর স্পাইডারম্যান একটা পার্টিতে গেছিলাম, আর তারপর না ওই পার্টিতে কোত্থেকে জানি ব্যাটম্যান চলে এসেছিল, আর ব্যাটম্যান এসে স্পাইডারম্যানের মাথায় বাড়ি দিয়ে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কি? ব্যাটম্যান স্পাইডারম্যানকে কিডন্যাপ করে নিয়েছে? কিন্তু কেন? আর তুই তখন কোথায় ছিলি? আরে ভাই আমি তখন একটু আইসক্রিম আনতে গেছিলাম, আর আমার যতদূর মনে হয় আগের দিন স্পাইডারম্যান ব্যাটম্যানের কার চুরি করে এনেছিল না, আর জোকারকে ওর কাছ থেকে নিয়ে এসেছিল, যতদূর মনে হয় তার জন্য ব্যাটম্যান স্পাইডারম্যানকে কিডন্যাপ করে নিয়েছে। ও তাই ভাবজি ভাই, না হলে তো ব্যাটম্যান আমাদের পিছনে কোনোদিন পড়েনি। আমি তো ভাবজি যে আমাদের দুজনের এবার স্পাইডারম্যানকে খুঁজে বের করে ব্যাটম্যানের কাছ থেকে ছাড়িয়ে আনা উচিত। আমি এক্ষুনি আসছি তোর বাড়িতে, তুই রেডি হও, আমরা স্পাইডারম্যানকে খুঁজতে যাবো। এই না 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 না, তুই শোন আগে আমার কথা শোন, আমি একা স্পাইডারম্যানকে খুঁজতে যাচ্ছি, তুই আমার সাথে আসিস না, কারণ ব্যাটম্যান যদি জানতে পারে যে স্পাইডারম্যানের সাথে তুইও ছিলি তাহলে তোকেও কিডন্যাপ করে নেবে, আর তোর বাড়ির লোকদেরও কিন্তু ও কিডন্যাপ করে নিতে পারে, তাই তুই কয়েকদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যা, বাকি আমি সব দেখে নিচ্ছি। ঠিক আছে তাহলে। ওকে গাইস, তো তোমরা শুনতে পেলে তো যে ব্যাটম্যান নাকি আমার প্রিয় বন্ধু স্পাইডারম্যানকে কিডন্যাপ করে নিয়েছে। এবার আমাদের একটা ধাসু প্ল্যান বানাতে হবে। বাট এক সেকেন্ড, স্পাইডারম্যানের স্যুটে তো একটা জিপিএস ইনবিল্ট করা ছিল, চলো ফটাফট আমার ল্যাপটপটার কাছে যাই, আমার ল্যাপটপ দিয়ে স্পাইডারম্যানের লাস্ট লোকেশনটা আমি ট্র্যাক করতে পারবো। এই যে আমার ল্যাপটপ রয়েছে, চলো এটা দিয়ে আমি একটু ওর লোকেশনটা ট্র্যাক করে নি। ওকে গাইস, তো স্পাইডারম্যানের লাস্ট লোকেশন আমি পেয়ে গেছি। স্পাইডারম্যানকে আমাদের শেষবার দেখা গেছিল হচ্ছে মিলিটারি বেসে। বাট কেন, ব্যাটম্যানের কি কোনো সিক্রেট কেপ মিলিটারি বেসে আছে? এখন গাইস সেটা জানার জন্য তো আমাদের মিলিটারি বেসেই যেতে হবে। চলো ফটাফট আগে আমি ঘর থেকে তো বেরিয়ে নি, এবার চলো আমি একটা গাড়ি নিয়ে নেবো এখান থেকে। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনার গাড়িটা আমার একটু লাগবে। এই গাড়ি নিয়ে আমি এখন আমার বন্ধুকে বাঁচাতে যাবো, ফটাফট আপনারা নেমে পড়ুন গাড়ি থেকে। গাইস তো এখানে আমরা অন্যদের গাড়ি নিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু মিলিটারি বেসে যাবো না, তাই যদি আমরা নিজেদের গাড়ি নিয়ে যাই ওইখানে তো অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর আমরা তো এখানে যাচ্ছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য, তাই ওদের যদি সন্দেহ হয় তাহলে আমাদের ওই গাড়িটা দেখে ওরা আমাদের ইজিলি বাড়িতে চলে আসতে পারবে, তাই আমি একজন অন্য লোকের গাড়ি নিয়ে নিলাম। চলো ঠিক আছে, এবার আমাদের একটু সাবধানে সাবধানে যেতে হবে, মাথায় রাখতে হবে আমাদের যে এটা মিলিটারি বেস, এখানে কোনো রকম চালাকি তো করাই যাবে না, তাহলে এরা আমাদের শরীরে এমন ভাবে গুলি মারবে যে সব জায়গা দিয়ে ছেদ হয়ে যাবে, আর আমরা টেরই পাবো না যে আমরা শ্বাস কোথা দিয়ে নিচ্ছি আর পাত কোথা দিয়ে বেরোচ্ছে। তাই চলো সবার প্রথমে তো আমি আগে এখান থেকে গাড়ি থেকে নেমে নি। আপে ভাই এখানে আমি নামতে পারলাম না, তার আগে আমাকে বলছে লিফট দি এরিয়া। আরে স্যার আমার একটু কাজ আছে ভিতরে, আমাকে প্লিজ একটু যেতে দেবেন। প্রধানমন্ত্রী নাকি? হ্যাঁ যে তোকে আমি এখান থেকে যেতে দেবো। আরে না স্যার আমি প্রধানমন্ত্রী তো না, বাট আমি একজন আম আদমি, আমি একটু আমার বন্ধুর খোঁজে এসেছিলাম কথা বলার জন্য, আমাকে যদি একটু ঢুকতে দিতেন তাহলে হেল্প হতো। ভালোভাবে বলছি, তুই এখান থেকে যা, নইলে কিন্তু গুলি চালিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে স্যার, রাখছেন কেন আপনি? যাচ্ছি তো আমি এখান থেকে। তো গাইস আমাদের না এখন একটা সরু রাস্তার ব্যবস্থা করতে হবে, এই মালটা তো আমাকে এখান থেকে যেতে দেবে না, মানে এরকম ভাবে যেতে দেবে না, বাট যদি আমি একটা মিলিটারি ম্যানের ড্রেস পরে নিই তাহলে হয়তো আমরা এখান থেকে যেতে পারবো। ওই তো মালটা না ওই ঘরের ভিতরে ঢুকে গেছে, চলো এটাই সুযোগ, আমি আমার গাড়িটাকে এইখানে নিয়ে গিয়ে একদম জলে ফেলে দেবো। চলো নামো 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 নামো, এই গাড়ি দিয়ে আমার আর কোনো কাজ নেই কারণ এটা তো আমার গাড়ি না। তো গাইস এবার না আমি যাবো ওই মিলিটারি ম্যানটার কাছে, আর আমি ভাবছি কি ওকে যদি আমার কাছে যে কারেন্টের সকলা বন্দুকটা আছে না ওটা দিয়ে যদি মারি, বাট গাইস ওটা দিয়ে না মেরে কোনো লাভ হবে না, ওটা দিয়ে অত দূর আমি গুলি চালাতে পারবো না, আমাকে একটু দূরে গিয়ে আমার স্নাইপারটা বের করতে হবে। স্নাইপার বের করে ওর একদম খপরি উড়িয়ে দিয়ে তারপরে না আমি ওর কাছ থেকে ড্রেসটা নিয়ে ইজিলি ভিতরে ঢুকে যেতে পারবো। চলো 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 চলো, এই তো পুরো একদম একদম ঠিকঠাক পজিশনে চলে এসেছি আমরা, এবার আমার স্নাইপারটা বের করি। কি স্যার ভালো তো, একটু আগে তো আমাকে আপনি ঢুকতে দিচ্ছিলেন না, এইবার এই নিন গাইস, চলো এর গেম ওভার হয়ে গেছে, এবার অন্য কারো দেখার আগে আমার ফটাফট এখানে যেতে হবে, তারপর এইখানে গিয়ে এই মালটাকে ধরে টানতে টানতে না আমার একটু ঝাড়ের ভিতরে নিয়ে যেতে হবে। সালা এই মালটা এত ভারী যে আমার ঝাড়ের ভিতরে নিয়ে যেতেও একে অসুবিধা হচ্ছে। চলো 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 একে এখানে রেখে দিই। ওকে গাইস তো এই দেখো আমার মিলিটারি ড্রেসটা পরে একদম রেডি রেডি হয়ে গেছি আমি, এবার চলো আমরা খুব সহজেই মিলিটারি বেসের ভিতরে
ঢুকে যেতে পারবো। আমার কাছে যদি একটা গাড়ি থাকতো তাও ভালো হতো, বাট গাড়িটাকে ফালতুতে জলে ফেলে দিলাম। চলো আমরা এরকম ভাবে দৌড়ে দৌড়ে যাবো বেসের ভিতরে। দৌড়ে দৌড়ে গিয়ে বেসের ভিতরে আমরা খুঁজবো যে এর ভিতরে কোথায় ব্যাটম্যান আমাদের বন্ধু স্পাইডারম্যান কে লুকিয়ে রেখেছে। এখানে তো আমি খুঁজতে খুঁজতে মিলিটারি বেসের একদম মাঝখানে চলে এসেছি, যেখানে চারিদিক দিয়ে আমার দেখে মনে হচ্ছে এখানে কিছু একটা রহস্যের ব্যাপার তো আছেই, কারণ এইখানে বাদ বাকি জায়গা থেকে একটু গার্ড বেশি। চলো আর একটু সামনে গিয়ে দেখা যাক, এখানে কোথাও না কোথাও একটা তো কিছু সুরাক থাকবেই গাইজ। আর আর এক সেকেন্ড গাইজ, এখানে এটা কি জিনিস? পাথর ফাথর রয়েছে আর পিছনে এরকম একটা বিল্ডিং। গাইজ আমার তো মনে হচ্ছে যে এর পিছনে না ব্যাটম্যানের কোনো একটা না কোনো একটা জিনিস এর পিছনে তো আছেই। আমাকে এবার এর পিছনে গিয়ে দেখতে হবে যে এর পিছনে আছে কি। চলো ঠিক আছে ফটাকসে আমি যাই। আর এই যে গাইজ আমি এটার ভিতরে তো ঢুকে গেছি, এখানে অনেক চারিদিক দিয়ে লাইট ফাইট রয়েছে। সামনে ওটা কি একটা গাড়ি তো মনে হচ্ছে, চলো কাছে গিয়ে দেখি এটা কেমন গাড়ি। ও গাইজ এটা তো ব্যাটম্যানের সবচেয়ে পাওয়ারফুল গাড়ি। গাইজ এই দেখো এখানে একটা ব্যাটম্যানের স্যুট রয়েছে, বাট এটাকে আমি বের করতে পারবো না, এটাকে খুব প্রোটেক্টেড ভাবে রাখা রয়েছে। ও গাইজ উপরে দেখো ব্যাটম্যানের কত গান, যেগুলো দিয়ে ব্যাটম্যান নিয়ে নেয় দুষ্টদের প্রাণ। এবার ফটাফট চলো, আমাদের তো ভাই এখানে স্পাইডারম্যান কে খুঁজতে হবে। এক সেকেন্ড, এটা সেই জিনিসটা না যেটা দিয়ে ব্যাটম্যান সুপারম্যান কে মারধর দেয়? তাহলে গাইজ তোমরা জাস্ট একবার দেখো ব্যাটম্যান কত কিছু রেখে দিয়েছে ওর সেটআপে। আর তো এটা গাইজ ওর কেভগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কেভ, এরকম ওর অনেক কেভ আছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। বলছি এখানে আপনি ব্যাটম্যান কে স্পাইডারম্যান আনতে দেখেছেন? কি ব্যাটম্যান স্পাইডারম্যান, তুই এখানে কি করে আসছিস ভাই? দাঁড়া এখনি ফোন করে মিলিটারিতে ডাক দিচ্ছি। তোর এত বড় সাহস, তুই ব্যাটম্যানের কেভে আসিস না? গাইজ এখানে তো পাশা উল্টো পড়ে গেল, ইমালটা মিলিটারিদের ফোন করছে। সরি ম্যাডাম আমার আর কোনো রাস্তা নেই আপনাকে এখানে অজ্ঞান করা ছাড়া। আরে পালাচ্ছেন কোথায়? প্লিজ পালাবেন না, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমাকে প্লিজ ছেড়ে দিন প্লিজ। ঠিক আছে ছাড়বো আমি, কিন্তু তার আগে তোমাকে আমার অজ্ঞান তো করতেই হবে, না হলে তুমি কিন্তু মিলিটারিদের ডাক দেবে। আবার পালাচ্ছেন কোথায়? এই এই ডাকবেন না, একদম ডাকবেন না। গাইজ দেখো এখানে আমি যদি অন্য কেউ হতো তাহলে মারতাম না, বাট ইনি না প্রথমে আমার উপরে গরম দেখাচ্ছিল, আমি আমার বন্ধুকে খুঁজতে এসেছি, বাট আমার তো দেখে মনে হচ্ছে ব্যাটম্যানের সাথে এ কাজ করে, এর জন্যই আমাকে কিছু বলছিল না। চলো এবার আগে গিয়ে। গাইজ এই স্যুটটাকে দেখে কিছু চিনতে পারছো? এই স্যুটটা গাইজ হচ্ছে ব্যাটম্যানের পরম মিত্র, মানে আমাদের যেরকম স্পাইডারম্যান খুবই ভালো মিত্র সেরকম ব্যাটম্যানের পরম মিত্র রবিনের স্যুট। তাহলে সবগুলো একসাথে আমার বন্ধুটাকে কিডন্যাপ করেছে, বাট এখানে আমি কোথাও ওদের নামও নিশান পাচ্ছি না। কেন পাচ্ছি না ভাই? তাহলে কি ব্যাটম্যান এই কেফটার ভিতরে স্পাইডারম্যান কে নিয়ে আসেনি? চলো তো ব্যাটম্যানের কারের ভিতরে উঠে দেখি যে কিছু পাওয়া যায় নাকি। আর গাইজ এক সেকেন্ড, আমি যে কারে উঠলাম ওমনি দেখো গাইজ মিলিটারি রেডার সব অটোমেটিকলি চলে এসেছে। ফটাফট আগে একটু বাইরে গিয়ে দেখে নি গাইজ কি হচ্ছে এখানে। গাইজ এই দেখো এখানে বাইরে মিলিটারিরা সব আমার খোঁজেই চলে এসেছে। গাইজ আমার না মনে হয় এটা ট্র্যাপ ছিল, ব্যাটম্যান খুব ভালো করে জানতো যে স্পাইডারম্যানের খোঁজে কেউ না কেউ এখানে তো আসবেই, আর তারপরে গাইজ ওকে ট্র্যাপ করার জন্যই ব্যাটম্যান এত সমস্ত কিছু এখানে করে রেখেছিল। আর ব্যাটম্যানের যে গাইজ যে গাড়িটা ছিল না এটাও আমাকে ট্র্যাপে ফেলানোর জন্যই ছিল গাইজ। বাট চলো এখন আমি আর কি করব, এখন এর গাড়িটা নিয়ে আমি এখান থেকে কেটে পড়ি গাইজ। সালা ব্যাটম্যান আমাকে উল্টো ট্র্যাপে ফেলিয়ে দিয়েছে না। ঠিক আছে ভাই এবার দেখ তোর জঙ্গল থেকে আমি কিভাবে স্পাইডারম্যানকে ছাড়াই। গাইজ এক সেকেন্ড, ব্যাটম্যানের কারে তো গুলি আছে না, ফায়ার করতে পারবো আমরা? হ্যাঁ তাহলে গাইজ আমরা বসে রয়েছি কেন? আমাদের সামনে এরকম ভাবে যে আসবে তাদের সবাইকে ফায়ার করে উড়িয়ে যাব আমি। চলো ফটাফট এরকম ভাবে মিসাইল মারতে মারতে এখান থেকে কেটে পড়বো। কে আসবে আমার সামনে গাইজ? যে আসবে তাকে এরকম ভাবে গুতো গাতা মেরে। ও এখানে তো আমি গুতো খেয়ে গেলাম। চলো ঠিক আছে আমাকে এখান থেকে আগে একটা বেরোনোর রাস্তা খুঁজতে হবে যেমন তেমন ভাবে। চলো 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 ফটাফট আমাকে খুঁজতে হবে কোথা দিয়ে এসেছিল। ও পেয়ে গেছি, এই তো এখানে একটা চেক পোস্ট রয়েছে, চলো ফটাফট বেরোই এখান থেকে। এবার এই তো ফটাফট চলো। ও ভাই ট্যাঙ্ক নিয়ে এসছে। আবে ট্যাঙ্ক তো ব্যাটম্যানের গাড়ির সামনে কিচ্ছু না গাইজ, ট্যাঙ্ক উড়ে চলে গেছে। দেখো এটা হচ্ছে গাইজ ব্যাটম্যানের সবচেয়ে শক্তিশালী কার, যেটা নিয়ে গাইজ ব্যাটম্যান হাহাকার মাচিয়ে বেড়ায়, আর এখন ওই কারটা আমাদের হাতে। তাহলে জাস্ট তোমরা শুধু ভাবো কি হবে এটা দিয়ে। আবার ট্যাঙ্ক ভাই, আবার ট্যাঙ্ক, চল ভাগ এখান থেকে, ভাগ ভাগ ভাগ, গাড়ি ঘোড়া সব উড়িয়ে দেবো আমি। গাইজ আমাদের না এখান থেকে পুলিশদের পিছা ছাড়াতে হবে আগে, মালগুলো হেলিকপ্টার ফেলিকপ্টার সবকিছু নিয়ে চলে আসছে, বাট আমি যতদূর পারবো চেষ্টা করবো। ও ভাই আরো একটা ট্যাঙ্ক নিয়ে চলে এসছে। আরে 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 আমি এখানে বুস্ট মারতেও পারছি না, বুস্ট মারলেই গাড়িটার স্পিড এত বেড়ে যাচ্ছে না। ও ভাই ট্রাক নিয়ে চলে এসেছে, ট্রাক। আরে হাঁটুন 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 এখান থেকে, হাঁটুন হাঁটুন হাঁটুন, আমার এখন এখানে দাঁড়ানোর মতো টাইমই নেই। চলো চলো ফটাফট চলো, আবার রোড ব্লক ভাই, আবার রোড ব্লক, চল ভাগ এখান থেকে। গাইজ এইদিকে না পুরো বিকাল হয়ে গেছে আর এখনো পর্যন্ত আমি পুলিশের পিছা ছাড়াতে পারিনি, সবে মাত্র আমার 5টা স্টারের মধ্যে থেকে 2টো স্টার কমেছে, এখনো তো বাদ বাকি 3টে স্টার রয়েছে, আমাকে যে কোনো ভাবে 3টে স্টারও ছাড়াতে হবে, তারপরে আমি ব্যাটম্যানের আরো একটা কেবের উদ্দেশ্যে যেতে পারবো। তাছাড়া ও ভাই পুলিশ আবার আমার সামনে ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। চলো ঠিক আছে গুতো মেরে স্যার মাফ করো।
করবেন প্লিজ স্যার প্লিজ 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 আমার কিচ্ছু করার নেই আমার কিচ্ছু করার নেই স্যার আমার কিচ্ছু করার নেই ও ভাই এরা দেখো আমার পিছনে আসছে উল্টো আমার গায়ে গুতো মেরে নিজেরা উল্টে পাল্টে যাচ্ছে সরি স্যার আমি তো এইগুলো শুরুও করিনি সবকিছু শুরু করেছে ওই ব্যাটম্যানের বাচ্চা আর এখন আমার ঘরে সব দোষ চাপিয়ে দিয়েছে ওকে গাইস ফাইনালি না আমি পুলিশের পিছা টিছা ছাড়িয়ে এই যে একটা পাহাড়ের উপরে চলে এসেছি এইবার না গাইস এতক্ষণ ধরে আমি যেটা করিনি সেটা করতে হবে ব্যাটম্যানের অন্যান্য যে কেভ রয়েছে সেগুলোকে খুঁজতে হবে আর কেভ গুলো খোঁজার জন্য না গাইস আমাকে তো এই গাড়িটাই হেল্প করবে কারণ ব্যাটম্যানের এই কারের মধ্যে না ট্র্যাকার লাগানো রয়েছে যেগুলো সাহায্যে আমরা ব্যাটম্যানের কেভ খুঁজে বের করতে পারবো চলো ফটাফট আমি এটাকে খোঁজা শুরু করি ওকে গাইস তো ফাইনালি পরের দিন সকালে এই যে যে লোকেশনটা ব্যাটম্যানের কেভ দেখাচ্ছিল না আমি সেখানটায় চলে এসেছি আর সামনে ওই দেখো অনেক বড় একটা পাহাড় দেখাচ্ছে মনে তো হচ্ছে গাইস এটাই ব্যাটম্যানের সেই কেভটা যেখানে স্পাইডারম্যান কে ব্যাটম্যান লুকিয়ে রেখেছে চলো 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 গিয়ে দেখা যাক বাট এই কেভের ভিতরে আমরা ঢুকবো কি করে গাইস ও ওই যে গাইস কেভের ভিতরে যাওয়ার রাস্তা বাট আমরা গাড়ি নিয়ে তো কেভের ভিতরে কোনোভাবে ঢুকতে পারবো না কারণ কেভটা দেখো অনেক উপরে আমি না ব্যাটম্যানের আগের ওই কেভটা থেকে একটা দড়ি টাইপের জিনিস নিয়ে এসেছি যেটা ব্যাটম্যানের কাছে থাকে না চলো আমি যদি এটা দিয়ে ফায়ার করি এবার ও ভাই এই দেখো ব্যাটম্যানের এই যে পাওয়ারটা নিয়ে এসেছি আমি আরে সাবধান সাবধান এটা দিয়ে গাইস এক সেকেন্ডে আমার কাজ হয়ে গেল এবার আস্তে আস্তে জলদি জলদি চলো আমাদের এই জলটা টপকে এই পাশে আসতে হবে আর গাইস ওই দেখো আমার সামনে মনে হচ্ছে একটা গার্ড রয়েছে যেহেতু গাইস এখানে ব্যাটম্যান স্পাইডারম্যানকে কিডন্যাপ করে রেখেছে না তাই আমার তো মনে হচ্ছে এখানে আগের কেবগুলোর থেকেও বেশি সিকিউরিটি লাগিয়ে রেখেছে মালটা আর গাইস এখানে না ওই দেখো আরো একটা গার্ড রয়েছে তো আমি কি ভাবছি পিছন দিক দিয়ে গিয়ে এটার খোপড়ি এরকম ভাবে উল্টে দিই ওই মালটা না টেরও পাইনি এবার চলো 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 আস্তে 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 এটাকে আমরা শুয়ে দিয়েছি এরকম ভাবে গাইস এখানে যতগুলো গার্ড থাকবে সবাইকে আস্তে আস্তে আমাদের শুয়ে শুয়ে দিতে হবে কিন্তু এবার চলো আমাদের আগে যেতে হবে গিয়ে দেখা যাক আমাদের স্পাইডারম্যান বন্ধুকে কোথায় রেখেছে চলো 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 এই তুই কে রে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা গাইস তো সামনে ওই দেখো একটা গার্ড না আমাকে দেখে ফেলেছে এবার আমাকে মারার জন্য পুরো রেডি দাঁড়া 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 তোকে আমি মেরে এই জলের ভিতরে ফেলে দেবো চল একদম জলে পড়ে যা ইমালটাকে তো জলে ফেলে দিয়েছি বাট আমি জানি না সামনে আরো কত গার্ড আছে আরে দেখো এখানে একটা ব্যাট কার রয়েছে ও এখানে ব্যাটম্যানের একটা পার্সোনাল জেটও রয়েছে গাইস শালা মালটার কাছে এত জিনিসপত্র রয়েছে তারপর আমার বন্ধুর পিছনে পড়েছেও এই তুই কিভাবে আসলি এখানে চল আয় তোদের কুরল দিয়ে গেম বাজাবো আমি আয় এই 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 ও ভাই ও ভাই ও ভাই এত বড় হাতুড়ি দিয়ে আমাকে মারতে আসছে এই তুই হাতুড়ি দিয়ে মারবি হ্যাঁ কি ভাই ও গাইস এর কাছে ছুরি রয়েছে মারবি হ্যাঁ মারবি হ্যাঁ তোদের কত বড় সাহস আমার বন্ধুকে কিডন্যাপ করিস আর তুই হাতুড়ি দিয়ে কি করছিস বে এখানে গেম বাজিয়ে রেখে দেবো আমি আর এক সেকেন্ড এটা কে ভাই এটা তো সেই ব্যাটম্যানের পরম মিত্র না আর গাইস আমাদের বন্ধু স্পাইডারম্যান এই যে উল্টে পড়ে রয়েছে ব্যাটম্যান কি মার দিয়েছে গাইস দেখে এই যে গাইস ব্যাটম্যানের পরম মিত্র এই তুই রবিন না হ্যাঁ আমি রবিন ভালোই মারলি আমাদের লোকজনকে কিন্তু আমার সাথে পারবি ফাইট করতে ওই যে তোর বন্ধু স্পাইডারম্যান না আমার বস ওকে কিডন্যাপ করে নিয়ে এসছে কেন জানিস কারণ ও আমার বসের গাড়ি চুরি করেছে আর জোকারকেও আমাদের কাছ থেকে নিয়ে গেছে এখন তুই ওকে এসেছিস বাঁচাতে এই কয়েকজনকে মেরেছিস তাতে কি হয়েছে যদি ক্ষমতা থাকে তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে তোর বন্ধুকে এখান থেকে নিয়ে যেয়ে দেখা আচ্ছা তো তোমার সাথে আমার এখন হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে হবে ঠিক আছে তোর যেমন ইচ্ছা আমার কুরল আমি আমার পকেটে ঢুকে নিয়েছি তাহলে তুই রেডি তো হ্যাঁ আমি রেডি তারা শুধু একটা টান দিয়েনি কি শান্তি মার 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 দেখি তোর গায়ে কত জোর আছে আবে আমাকে তো তুই ধাক্কা দিয়ে ফেলাতে পারছিস না রে কি ব্যাটম্যানের চেলা রে তুই এবার দেখ আমার খুশি খা এনে এই তুই আমাকে কি মারবি হ্যাঁ এনে আমি তোকে মারবো আয় আয় আবে আয় আয় এনে আয় আয় রবি নাই এবার আর উঠতে পারছিস না খুব তো বড় বড় চিল্লাচ্ছিলি তোর কাছে খুব শক্তি আছে এখন কি হলো ভাই ওকে গাইস তো এই দেখো ওই রবিনটাকে ওর সুটের সামনেই মেরে শুয়ে রেখে দিয়েছে শালা আমার বন্ধুর নামে উল্টো পাল্টা কথা বলছিল না ও গাইস 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 আমি তো একটা জিনিস ভুলেই গেছিলাম আমাকে এবার স্পাইডারম্যানকে জাগাতে হবে স্পাইডারম্যান স্পাইডারম্যান ভাই আমি চলে এসেছি তুই ওঠ ভাই ওঠ 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 প্রফেসর তুই এসেছিস আরে হ্যাঁ ভাই আমি চলে এসেছি তোর জন্য চল জলদি জলদি ওঠ আচ্ছা ঠিক আছে ভাই মাথায় বিশাল ব্যথা করছে আমার ওই শালা ব্যাটম্যান কি জোরে জানিস তো আমার মাথায় মেরেছে আরে ভাই আমি সবই জানি আমি সবই জানি ও তোর উপরে কেমন ভাবে অত্যাচার করছে আমি সবই জানি এবার আমি বদলা নেবো ওর কাছ থেকে তুই একদম নিশ্চিন্তে থাক আচ্ছা ভাই তুই আছিস বলেই তো আমি নিশ্চিন্তে আছি আচ্ছা ঠিক আছে চল এবার তাহলে আমাদের এখান থেকে বেরোতে হবে তুই আমার পিছন পিছন আয় এই যে সামনে ব্যাটম্যানের কার রয়েছে এবার এই কারটা নিয়েও আমরা চলে যাব আর ভাই তুইও আয় জলদি জলদি গাড়িতে ও ঠিক আছে ভাই এই তো আমিও ঢুকে গেছি তাহলে ওকে ওকে তাহলে তুই একদম সিট ফিট ধরে টরে বয় এখান থেকে বুস্ট মেরে আমরা চলে যাব আর এক সেকেন্ড আমার তো আলফ্রেড দাদুকে বলাই হলো না এই যে আলফ্রেড দাদু আপনি তো শুনতে পাচ্ছেন আপনার ব্যাটম্যানকে বলে দেবেন আমার সাথে দেখা করতে ওর সাথে আমার কিছু হিসাব
কিতাব করার আছে। ওকে গাইস, তো বহুত হয়েছে এদের সাথে মারামারি করা, এইবার আমার একটা বুস্ট মেরে এখান থেকে পুক করে এই যে কেটে পড়তে হবে, চলো। ও ভাই গাইস, ব্যাটম্যানের কারটা না অত উঁচু থেকে জাম করে একদম খারাপই হয়ে গেছে, আমাদের এই ব্যাটম্যানের কারকে এখানেই ছেড়ে দিতে হবে। চল ভাই স্পাইডারম্যান, আপাতত আমরা দৌড়ে দৌড়ে চলে যাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি আসছি। 2 ঘন্টা পর ব্যাটম্যানের সেই ক্যাপটার সামনে। ও, 2 দিন ধরে শান্তির একটা ঘুম দিলাম, এবার চলো গিয়ে দেখা যাক ওই শালা স্পাইডারম্যানের বাচ্চাটা কি করছে। আজকে তো আমি ওর গেম বাজিয়ে ওই মালটাকে সমুদ্রের মাঝখানে ফেলে দেবো, তারপর আর কেউ খুঁজে পাবে না ওকে। চলো সবার প্রথমে এখানে আমার দড়িটাকে মারি, আর এবার পুক করে উঠে যাই। চলো এবার ফটাফট আমার কেভের ভিতরে ঢুকি। ও ভাই, 2 দিন ধরে কেভের ভিতরে আসিনি আমি, আমার রবিন কি করছে এখানে? হ্যাঁ, আর 1 সেকেন্ড ভাই, এই তোর কি হচ্ছে? এই এই তোর কি হয়েছে? আরে মালি আলফ্রেড, তুমি কোথায়? আমাকে জলদি জলদি বলো এখানে কি হয়েছে, আমার সব গার্ডরা এরকম ভাবে কেন পড়ে রয়েছে? ও রবিন, রবিন, আরে আমার রবিনের কি হয়েছে? আমার সিস্টার রবিনের এরকম কি করে হয়েছে? মালিক, এখানে আপনি তখন ছিলেন না, তখন কেউ একজন এসেছিল প্রফেসর বলে, ও এসে আপনাদের সমস্ত গার্ডকে এরকম ভাবে মারধর দিয়ে শুয়ে রেখে গেছে, রবিনকেও এরকম মেরেছে, আর স্পাইডারম্যানকেও নিয়ে গেছে। কি, ও স্পাইডারম্যানকে নিয়ে গেছে? হ্যাঁ মালিক, হ্যাঁ ও স্পাইডারম্যানকে নিয়ে গেছে, আর ও বলেছে আপনাকে ওর সাথে দেখা করতে। ও আচ্ছা, 2 ফুটের ওই প্রফেসর তাহলে আমার সাথে দেখা করবে। আলফ্রেড, তুমি আমার জেটটা রেডি করো। জি মালিক, আমি এখনই রেডি করছি। পরের দিন সকালে শহরের মাঝখানের মরুভূমিতে। আমরা তো মরুভূমিতে পৌঁছে গেছি, কিন্তু ব্যাটম্যানের আতাপাতাও তো পাওয়া যাচ্ছে না। তাহলে মালটা কি আমার ভয়ে বাড়িতেই লুকিয়ে রয়েছে নাকি? আরে না, ওই দেখ ব্যাটম্যান চলে এসেছে গান নিয়ে। এই এই এই, তুই সেই প্রফেসর না যে আমার কাছ থেকে স্পাইডারম্যানকে বাঁচিয়ে নিয়ে এসেছিস? আরে হ্যাঁ ব্যাটম্যান, আমি সেই প্রফেসর যে স্পাইডারম্যানকে তোর কাছ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে, আর এখন তোকে এইখানে আমি মজা দেখাবো। তুই আমার বন্ধুকে কিডন্যাপ করে নিয়ে গেছিস না? ও, তুই আমাকে মজা দেখাবি? তোর মধ্যে এত শক্তি কোথায়? আমার মধ্যে এত শক্তি কোথায়? ভাই স্পাইডারম্যান বলছি, আমার কাছে যে তোর স্যুটটা রয়েছে না, সেটা আমি একটুখানি পরে নিচ্ছি, তুই শুধু স্যুটের সমস্ত জিনিসপত্রগুলো অ্যাক্টিভ করে দিস, তারপর আমি এই ব্যাটম্যানকে দেখাচ্ছি। ভাই ঝাক্কাস লাগছে তোকে। কিন্তু শালা ব্যাটম্যানের বাচ্চাটা কোথায় গেল? মালটা তো বড় বড় করে বলছিল আমার সাথে ফাইট করবে, গেল কোথায়? ভয় পালিয়ে যায়নি তো? না না ভাই, ওই দেখ আসছে। ও তুমি চলে এসছো? ও ভাই, এসেই তো মারা শুরু করে দিয়েছো না? দাঁড়াও এবার আমিও তোমাকে মারবো। আরে ভাই, এ তো এসেই দেখি লাথি ঘুষি মারা শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখ কেমন লাগে আমার পাঞ্চ বলে কথা। এই নে এই নে এই নে, আমার কাছেও জাল আছে, জালগুলো দিয়ে তোর ছাল ছাড়াবো কি করে সেটা দেখাচ্ছি তোকে আমি। আরে ফোনটা শুধু ডিস্টার্ব করে আমার। চল আমার এই যে ড্রোন গুলো আগে ছাড়িয়ে, ড্রোন দিয়ে তোর উপর একটু হামলা করু, ওই ফাঁকে একটু আমি আমার হেলথ বাড়াবো। ও ভাই, ব্যাটম্যানকে তো দেখছি শুয়ে দিলাম আমি। এ ব্যাটম্যান, কি রে তোর হাগু বেরিয়ে গেল নাকি রে? এইটুকুতেই হাগু বেরিয়ে গেল তোর? আমার বন্ধুকে একা তো খুব মেরেছিলি, জাস্ট আমার ড্রোনের চক্করেই গাইস দেখো এর কি হলো। আরে ভাই, তুই আমার বদলা নিয়ে নিয়েছিস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখ ভাই স্পাইডারম্যান, এ শুধু নামেই ব্যাটম্যান, ঠিক আছে? আমার কাছে দেখলি তো, দুটো ঘুষি খেয়ে উল্টে পড়ে রয়েছে। চল এবার আমরা বাড়ির দিকে যাই। আচ্ছা আচ্ছা ব্রো, চল আমিও যাই। মালটা আমাকে কিডন্যাপ করে নিয়েছিল, সালা পড়ে থাকে এখানে। 2 ঘন্টা পর ওই দিন বিকেলে। আপনি কোথায়? এই যে আমি আপনার রবিন, চলে এসেছি স্যার, কথা দিচ্ছি স্যার আমি আর বিড়ি খাবো না। রবিন, ও স্যার আপনি ওই যে, আমি আসছি স্যার আমি আসছি। ও স্যার, আপনার সাথে এটা কে করেছে স্যার? ওই শালা প্রফেসর, ওকে আমি হালকাতেই নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ ওই প্রফেসর স্যার, আমিও ওকে হালকাতে নিয়েছিলাম, ওই মালটা আমাকেও স্যার এরকম মাত দিয়ে দিয়েছে। ঠিক আছে স্যার, আপনার চিন্তা করতে হবে না, আপনি চলুন, আপনাকে তুলে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, তারপরে আমরা দুজন মিলে বদলা নেব। তো এনিওয়েজ গাইজ, আজকের এই GT5 এর ভিডিওটা এইটুকু। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।